হুগলি জেলার রাজ্য মহিলা হকি চ্যাম্পিয়নশিপ 2021 বর্ষ শেষে অনুষ্ঠিত হলো। রাজ্য মহিলা হকি চ্যাম্পিয়নশিপ 2021 আজ শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে রাজ্য মহিলা জুনিয়র, সাব জুনিয়র ও সিনিয়র হকি টুর্নামেন্ট ফাইনাল খেলাগুলি অনুষ্ঠিত হলো। সাব জুনিয়র টিম উইনার্স হলেন দক্ষিণ চব্বিশ পরগনার এবং রানারার্স হুগলি মহিলা খেলোয়াড়দের হাতে পুরস্কারগুলি তুলে দেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন সন্তোষ কুমার সিং মহাশয় এবং কাবুল মুখার্জি মহাশয়, এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শক মণ্ডলী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। পাপু আমাদের হুগলি জেলাতে দায়িত্ব পাওয়ার পর খুব সিরিয়াসলি হকি এবং সুইমিংটা ভালো করে করছে এবং পাপু আসার পর দায়িত্ব নেওয়ার পরই আমাদের এটা এই দুটো খেলা সুইমিং এবং মহিলা অর্গানাইজেশনটা পাপু সিং খুব ভালো মতো করছে, তার জন্য তাকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত কর্মঠ ছেলে, সারা বছর অর্গানাইজেশনের মধ্যে দিয়ে থাকে। এখানে কল্যাণদা যেহেতু বাইরে আছে আসতে পারছেন না, বাবুন আসবে বিকেলবেলাতে, আমাদের অন্যান্য বিধায়করা আসবে, ভালো করে খেলা উপভোগ করুন। স্বপন দেবনাথ আমাদের মন্ত্রী আসছে, যদিও ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। আমি বলছিলাম যে এত সুন্দর মাঠ, কিন্তু ডিসেম্বর মাসে অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার কোনো কথা নয়, তবু আজকে ভোর থেকে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু শ্রীরামপুরে বৃষ্টির সংখ্যা কম। ভালো করে খেলা উপভোগ করুন। যারা এখানে খেলতে এসেছেন তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।